গুড মর্নিং স্টুডেন্টস, আজকে তোমাদের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। সে বিষয়টি হচ্ছে, কিছুদিন আগে নিটের রেজাল্ট বেরিয়েছে, সেই নিটেতে অনেক স্টুডেন্ট আমার বসেছিল, তো সেখানে তারা কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারেনি। কিছুজনের তো মন খারাপ, কিছুজন তো ভাবছে আর নিটের প্রিপারেশনই নেব না, আবার কিছুজন ভাবছে প্রিপারেশন নেব। তো সেটা কেন এরকম হচ্ছে, কেন সফলতা আসছে না, কি করতে হবে আমাদের, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। মনে রাখবে যে শুধু আমি নিটের স্টুডেন্টদের জন্যই আমি বলছি না, আজকের ভিডিওটি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। কেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না, কোথায় আমাদের কি সমস্যা, কি করতে হবে, সেই বিষয় নিয়ে আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। বলা যায় না কার কখন কোথায় কি কাজে লেগে যায়। ফার্স্ট, খুব ভালো করে মন দিয়ে শুনবে, প্রথম জিনিসটি যেটা হচ্ছে যে তোমার যে লক্ষ্যটা তুমি সেট করেছিলে, সেই লক্ষ্যটা পরিষ্কারভাবে তুমি সেট করেছিলে তো, না তুমি কারোর কথা অনুযায়ী কারোর কথায় শুনেছিলে যে তুমি তারপরে প্রস্তুতি শুরু করে দিয়েছিলে? এই বিষয়টা তোমাকে আগে পরিষ্কার করতে হবে। দেখো, আমার যদি আমি যেখানে পৌঁছাতে চাই সেই জায়গাটি সম্পর্কে আমার ধারণা নেই, কত কিলোমিটার আমি বাইক নিয়ে যাব, কত কিলোমিটার স্পিডে যেতে হবে, বা গাড়ি নিয়ে যাব কত কিলোমিটার স্পিডে যেতে হবে, এবং মনে যদি হয় যে আমাকে আগামী 5 বছরের মধ্যে বিজনেস করতে চাই, তাহলে আমাকে এত টাকা রোজগার করতে চাই, তাহলে আমাকে কী স্পিডে সেই বিজনেসের দিকে যেতে হবে, কোন কোন উপায় আমাকে অবলম্বন করতে হবে, সেটা আমার কাছে পরিষ্কার থাকতে হবে। এটা সবসময় খেয়াল রাখবে যে আমার যেন যে লক্ষ্যটার দিকে যেতে চাইছি সেটা যেন আমার পরিষ্কার থাকে। আমার নিটের রেজাল্ট করতে চাইছি, আমাকে তো টাইম ঠিক করতে হবে, আমাকে এই টাইমের মধ্যে আমার প্রস্তুতির টাইম, এই টাইমের মধ্যেই আমাকে আমার এই লেভেলে পৌঁছাতে হবে, সিলেবাস এখানে শেষ করতে হবে, এটা করতে হবে। অর্থাৎ লক্ষ্যটাকে পরিষ্কার করে নাও, আনক্লিয়ার যেন না থাকে, অপরিষ্কার যেন না থাকে, তুমি নিজেই জানো না যে তোমার কোনটা লক্ষ্য। দুই, খুব গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের মধ্যে এই টেন্ডেন্সি আমি দেখেছি, ক্লাসেতে তোমরা অনেকে এরকম প্রশ্ন করো, স্যার আমি যদি গ্র্যাজুয়েশনের পর এমএটা করে নিই, এমএটার সঙ্গে সঙ্গে যদি এই কোর্সটা করে নিই, আর একটা কোর্স করে নিই, আর এখানে একটা কাজও করে নিই, তাহলে 3-4 জিনিস একসঙ্গে করার চেষ্টা করছো। দেখো, যখন বড় কোনো জিনিসের জন্য তুমি তৈরি হতে চাইছো, আমার মনে হয় সবথেকে বেশি সফলতা আসবে সেটা হচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেড, যদি মনে হয় যে আমার ক্যারিয়ারে সফলতা এটাতে বিশাল আসতে পারে, সেটাতে বেশি মনোযোগ দাও, অন্যান্য জিনিসগুলোতে তুমি মনোযোগ না দিলেই ভালো। কারণ যেহেতু জীবনের বড় যে পরীক্ষাগুলো আসছে, তা নিট বা নেট সেট পরীক্ষা বা আইএসের পরীক্ষা, WBCS-এর পরীক্ষা, বা যে বড় পরীক্ষাগুলো তোমার, যেটা তুমি গোল সেট করেছো, সেই পরীক্ষাগুলোতে 4-5 দিকে ঘুরে বেরিয়ে লাভ নেই, কারণ তুমি দেখবে ক্লান্ত হয়ে যাচ্ছ, আসল সাফল্য আসছে না। অর্থাৎ ক্লিয়ার রাখো, 4-5 দিকে ছোটাছুটি করার দরকার নেই, তুমি একটা মিনিমাম টাইম ফ্রেম ঠিক করে নাও আর পিছনে পড়ে যাও। তিন নাম্বার গুরুত্বপূর্ণ জিনিস যেটা মনে রাখবে, তোমার আশেপাশের পরিবেশ, তুমি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি নেট সেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি WBCS আইএসের জন্য UPSC-র জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তুমি এটা ঠিক করো। একবার পারোনি, দ্বিতীয়বার পারোনি, কেন হলো সেটার কারণ খুঁজে বার করার চেষ্টা করো। কারণটা এমনটা বেশিরভাগ সময় দেখা যায় যে তুমি প্রস্তুতি নিচ্ছ নিটের, আর তোমার যে আশেপাশের পরিবেশ, বন্ধুবান্ধব, তারা প্রস্তুতি নেয় না, তারা তোমার আগের বন্ধু, সেই তাদের সঙ্গে তোমার রীতিমতো সম্পর্ক রয়েছে, তুমি নেট সেটের প্রস্তুতি নিচ্ছ, আর এমন বন্ধু রয়েছে যারা কোনো জায়গায় অন্য কিছু কাজ করেন, প্রাইভেট ফার্মে কাজ করেন, বা কেউ করেন না, বা অন্য কোনো সাবজেক্টের মানুষ। আমার একটা ব্যক্তিগত পরামর্শ তোমাদের, যে তুমি যে ফিল্ডের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমার আশেপাশের বন্ধু সার্কেল যেন সেরকম হয়, আশেপাশের স্যার ম্যাডামদের সার্কেল যেন তোমার সেরকম হয়। কারণ কী হবে, তোমাদের ক্লাসেতেও আমি বলি, এবং এটা 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 বাস্তব, যে আমি যেটা হতে চাইছি আমার আশেপাশের পরিবেশ যেন সেটাই হয়, কারণ আমাকে আশেপাশের পরিবেশই আমাকে ঠেলে নিয়ে যাবে সেই লক্ষ্যের দিকে। তাই তোমার আশেপাশের পরিবেশটা
কি তুমি একবার যাচাই করে নাও। ভুল পরিবেশে থাকবে না, ভুল পরিবেশে থাকলে কিন্তু তোমার ভীষণ বিপদ। আমি অনেকজনকেই শুনেছি তোমরা অনলাইনে নিটের পরীক্ষা নিচ্ছ, প্রস্তুতি নিচ্ছ, বা অফলাইন নিচ্ছ, বাড়িতে থাকছ। অর্থাৎ অনলাইন নিচ্ছ, প্রস্তুতি বাড়িতে থাকছ, বাড়ির পরিবেশ আলাদা হয়, বাড়ির পরিবেশ সম্পূর্ণ আলাদা হয়। ছেলে বা মেয়ে যাই বলো, বাড়ির পরিবেশ তো বাড়ির পরিবেশের মতোই হয়, সেখানে তো নিটের প্রিপারেশনের পরিবেশ নেই। সেখানে বাড়ির নানান ধরনের কাজ, নানান ধরনের কথাবার্তা, নানান ধরনের বিষয় থাকে বাড়িতে। আবার অফলাইনে কোচিং নিচ্ছ, ধরো অফলাইনে তুমি সেই পরিবেশে থাকছোই না, আবার বাড়ি চলে আসছো। তো আমি বলবো এটাই যে যদি বাড়ি চলে আসো তাহলে তুমি তো আবার অন্য কোনো লোকের সাথে মেলামেশা করছো, অন্য কোনো বন্ধু বান্ধবীর সাথে মেলামেশা করছো। তা ব্যাস, তাহলে তুমি পরিবেশটা পাচ্ছো কোথায়? তাই পরিবেশটার দিকে খেয়াল রাখো, সেই পরিবেশে সেই লোক সেই সিস্টেমের মধ্যে থাকো, রাত দিন ওই সব বিষয় নিয়ে যেন আলোচনা হয় এমন পরিবেশের মধ্যে থাকো, যাতে তুমি যে যার জন্যে নেমেছো সেটা তুমি তোমাকে তা তোমার পরিবেশ, তুমি তো নিজে চেষ্টা করছোই, তোমার পরিবেশও তোমাকে ঠেলে নিয়ে যাবে। চার নাম্বার গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে রুটিন। দেখো, ডেইলি রুটিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেমন ধরো আমরা কোন সময় মানে খাওয়া দাওয়া করছি, কোন সময় পড়তে বসছি, বা সঠিক ঘুমাচ্ছি কি না। কারণ আমাদের এই সিস্টেমটাতে মধ্যে বেশিরভাগ সময় দেখা গিয়েছে যে এই সঠিক নিয়মকানুন মেনে যে জীবনযাপন চলছে সঠিকভাবে, সেই যারা এটা করে থাকেন তারা বেশি সফলতা পায়। তাই তোমার যে পড়াশোনার যে রুটিন বা সারাদিনের যে রুটিন সেটা একটু চেক করে নাও, সেটা সেট করে নাও। তাহলে কী হবে বলো তো? তাহলে তুমি সঠিক পথে এগিয়ে চলতে পারবে। পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ জিনিস, ডিস্ট্রাকশন। মানে সারাদিনে এমন কিছু কাজ করছো কি যার দ্বারা তুমি যেটার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটার থেকে তুমি মাঝে মাঝেই সরে যাচ্ছ? আমরা তো মোবাইলে বারবার সময় নষ্ট করে দিচ্ছি, একদমই না। সিরিয়াল দেখছি, একদমই না। আরও হয়তো সিনেমা দেখতে যাওয়া বা অন্য কিছু করা, মানে বেশিরভাগ সময়টা কোনো আড্ডা মারা, এই সব জিনিসগুলোতে কি তুমি দিনের বেশিরভাগ অংশ কাটিয়ে দিচ্ছ? আমি সোশ্যাল মিডিয়ার কথা বলবো, সোশ্যাল মিডিয়াতে কিছুই নেই। সোশ্যাল যারা সরকারি চাকরির পরীক্ষা বা বড় চাকরি পরীক্ষা বা বড় বিজনেসের কথা ভাবছো, তাদের কাছে আমি বলবো এই সব জিনিসগুলো তোমাদের জন্য নয়। একটা সময় পর্যন্ত এই কঠোর পরিশ্রমের মধ্যে নিজেকে রাখো। এই ডিস্ট্রাকশনগুলোকে, এই যে তোমাকে মনগুলোকে বিভ্রান্তি করে দেয়, তোমার লক্ষ্য থেকে সরিয়ে দেয়, এগুলোকে সরিয়ে রাখো। ফোনকে একদম তোমার লাইফ থেকে বেশিরভাগ অংশটা সরিয়ে রাখো, কাজের জন্য ইউজ করো। একটা দুটো কল ইউজ হতে পারে, কিছু ভিডিও ইউটিউব ক্লাস হতে পারে, এই পর্যন্তই রাখো ইম্পর্টেন্ট জিনিসের জন্য, বাকি সময় রেখো না। কারণ আমাদের মাইন্ডসেট কী হয় বলো তো, একবার স্ক্রল করতে থাকি করতে থাকি করতে থাকি প্রচুর টাইম দিনে হিসেব করে নেবে, প্রায় দুই তিন ঘন্টা দিনের টাইম আমরা মোবাইলে নষ্ট করে দিই, টিভিতে নষ্ট করে দিই, একদমই করবে না। তাহলে এটা করলে তুমি কোনো অবস্থাতেই সফল হতে পারবে না। তাই যদি বড় পরীক্ষা সফল হতে চাও, এই জিনিসগুলো তোমাকে ছাড়তেই হবে। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে মাঝ রাস্তায় ছেড়ে দিও না। অনেকেই করে, স্যার অনেক চেষ্টা তো করলাম, অনেক চেষ্টা করেছি স্যার নেট সেটের জন্য, স্যার কতবার পরীক্ষা দিলাম হলো না। নিটের পরীক্ষা দিয়ে কেউ কেউ বলে, এমন এমন থাকে ক্যান্ডিডেট যে হয়তো তা সে ভীষণ ভালো স্টুডেন্ট ছিল কিন্তু সে কোনো মতে ক্লিয়ার করতে পারছে না। আবার এমনও দেখা যায় যে WBCS পরীক্ষা আমি দেখেছি, অনেক পরীক্ষা দেয়, অনেকজন পরীক্ষা দিল, আমাদের জন্য নয়, এরকম ধরনের কথাবার্তা বলে। আমি বলবো মাঝ রাস্তায় এই পদ্ধতি বদলে দিও না। তোমার ভেতরের ইচ্ছা নিয়েই তো তুমি প্রস্তুতি শুরু করেছিলে, শুধু এটুকু পরিবর্তন করো যে এবছর আমি প্রিপারেশন নিয়ে যেটা ফলাফল আমার কাছে এলো সেই ফলাফলটা তোমার কাঙ্ক্ষিত কি কাঙ্ক্ষিত নয়। যদি কাঙ্ক্ষিত না হয় শুধু রাস্তাটাকে বদলাও। রাস্তা বদলাও বলতে বোঝায় আমি যেভাবে পড়াশোনা করেছিলাম পড়াশোনা সেই সিস্টেমটাকে টেকনিকটাকে বদলাও। তোমার যে মেন্টর রয়েছেন সেই মেন্টরকে বদলানোর চেষ্টা করো, তোমার যে পরিবেশ সেই পরিবেশকে বদলে নেওয়ার চেষ্টা করো। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য, লক্ষ্যটাকে ছেড়ে দিও না। লক্ষ্যটাকে ছেড়ে দিলে তুমি জীবনে যাই লক্ষ্য সেট করবে ওই মাঝ রাস্তায় গিয়ে ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়ে যাবে। তাই এই ধরনের প্রবণতা মাথাতে একদমই আনবে না। লক্ষ্যকে, রাস্তাটাকে চেঞ্জ করে নাও, লক্ষ্যটাকে না। আমরা জীবনে একটু টাইম লাগবে কিন্তু আমরা জীবনে সেই জায়গায় পৌঁছাবই পৌঁছাবো যদি আমরা মন থেকে সেই জিনিসটি করে থাকি। অর্থাৎ
লক্ষ্যকে কখনোই ছেড়ে দিও না, রাস্তাকে মানে বদলাও, চেঞ্জ করো। কারণ দেখবে যখনই আমরা একটু টেকনিক চেঞ্জ করছি, মনে হচ্ছে এই কোচিং সেন্টারে যাওয়া উচিত আমার, আমি একা একা প্রস্তুতি নিচ্ছিলাম, হচ্ছে না, সব কিছু বুঝতে পারছে না, তাহলে অবশ্যই টেকনিক কোচিং সেন্টারে যাও। মনে হচ্ছে এই বন্ধুর সঙ্গে থেকে আমার গণ্ডগোল হচ্ছে, একদমই ছেড়ে দাও, তার সঙ্গে থাকবে না, এই স্যারের সঙ্গে থাকলে আমার বেশি লাভ হবে, যোগাযোগ করো। তো এই পরিবেশে থাকলে আমার লাভ হতে পারে, বাড়িতে থাকলে হবে না, এটা চেঞ্জ করো। অর্থাৎ এই টেকনিকগুলোকে চেঞ্জ করো, আর এটা তুমি ছাড়া তো কেউ পারবে না, কারণ তুমিই তো প্রস্তুতি নিয়েছো, আর এটা বাইরের লোক বলতে পারবে না। তাই আমার ভিডিওতে কথা বলাগুলি খুব মন দিয়ে শোনো, মন দিয়ে বারবার শোনো, দেখো, এটাতে আশা করি এই কথাগুলি তোমাদের প্রস্তুতি পর্বে ভীষণভাবে সাহায্য করবে। তো বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আশা করি তোমাদের এই কথাগুলি তোমাদের যে প্রস্তুতি পর্ব তোমরা আবার শুরু করেছো, আবার শুরু করবে, তোমাদের খুব কাজে লাগবে। সকলে ভালো থেকো, তোমাদের সকলের স্বপ্ন পূরণ হোক, এই আশায় রইল। থ্যাংক ইউ, দেখা হবে নতুন ভিডিওতে।